সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আপনার তিন আপনাদের সাথে আছি। তো আপনারা এক ক্লিকে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিউ ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন তা দেখাবো আজকে। তো প্রথমে আপনারা প্লে স্টোরে গিয়ে এয়ার ব্রাশ লিখে সার্চ করবেন, airbrush এয়ার ব্রাশ লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে। অবশ্যই নেট কানেকশন অন রাখবেন। তো আমি আমার ইনস্টল করা আছে। তো আমি অ্যাপসে চলে যাচ্ছি। অ্যাপসে ঢোকার পর এরকম ইন্টারফেস শো করবে। তো লাইব্রেরিতে ক্লিক করবেন, করার পর আপনার পছন্দের পিকটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা একটু দাঁড়াবেন, তারপর এটাতে ক্লিক করবেন, তারপর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তারপর আপনারা ফটোর জন্য একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পর আপনারা আপনাদের পছন্দের পিকটি যে ব্যাকগ্রাউন্ডটি আপনারা লাগাবেন সেটা অ্যাড করবেন। তো আমি সেটা অ্যাড করছি। আগে থেকেই আপনারা আমি ডাউনলোড করে রেখেছি, আপনারা ডাউনলোড করে আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। তো আমি এটাকে অ্যাডজাস্ট করছি, ব্লুয়ার দিতে পারবো এটা ঠিক করে। তো আপনারা কমাতে বাড়াতে পারবেন আপনাদের যেরকম, আপনারা যেরকম পারফেক্ট বয়স সেরকম করে নিতে পারবেন। আমার পারফেক্ট হয়ে গেছে। তো এটাকে সেভ অপশনে ক্লিক করব, আবার সেভ অপশনে ক্লিক করব, তারপর উপরে সেভ করলে এটাকে সেভ হয়ে গেল, এতে চলে যাবে। তো দেখেন কি কীভাবে ক্লিকেই আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলেছি। বিফোর অ্যান্ড আফটার দেখছেন কি সুন্দর ছবি, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। তো আপনারা যারা এরকম ভিডিও, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ভিডিও চান, আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কীরকম ভিডিও প্রয়োজন আপনারা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম গাইজ। Subscribe my channel. Thank you everyone.